আজ আমরা আলোচনা করে নেব ক্লাস সেভেনের একেবারে শেষ লেসন, লেসন 13, ঘোস্ট অন দ্য ভেরান্ডা, বারান্দায় ভূত, বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা ক্লাস সেভেনের শেষ লেসনটা আজকে আমরা আলোচনা করে নেব, এর ইউনিট 1টি। যদি এটির পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক www.studysolves.com থেকে করে নিতে পারো। আর এছাড়া গুগলে গিয়ে এটি টাইপ করলেও কিন্তু এই ওয়েবসাইট আমাদের সব কিছু তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে বলে রাখি, ক্লাস সেভেনের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস সেভেন ক্লিক করলে ক্লাস সেভেনের এখনও পর্যন্ত সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা লেট স্টার্ট অংশে চলে যাই। টেক্সট বইতে যেটা দেওয়া রয়েছে লেট স্টার্ট অংশে সেটা দেখে নিই। সেটা রাস্কিন বন্ড সম্পর্কে কি বলা রয়েছে আমরা দেখি। রাস্কিন বন্ড, যার জন্ম দেখুন 1934, 1934 সালে, উনি এখনও জীবিত, ইজ এন ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট। অর্থাৎ তিনি রাস্কিন বন্ড ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। উনি জন্মসূত্রে ব্রিটিশ কিন্তু ভারতবর্ষে থাকেন, একজন লেখক, বিখ্যাত লেখক। ইন 1992, 1992 সালে হি রিসিভ, তিনি লাভ করেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার ফর ইস শর্ট স্টোরি কালেকশন, তার ছোট গল্প সংকলনের জন্য তিনি একটা পুরস্কার পান যার নাম হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। এই গ্রন্থটির জন্য, ছোট গল্পের সংকলনের জন্য, তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। পরের অংশে বলেছে হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কাজগুলো কি কি না, রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা, এই সমস্ত হচ্ছে ওনার বিখ্যাত গ্রন্থাবলী যেগুলো আমরা জানলাম। এছাড়া ওনার সম্পর্কে কি দেওয়া রয়েছে, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, বর্তমান আমাদের যে পাঠ্যাংশটি এটি একটা সংকলিত বা সম্পাদিত অংশ অফ ইস শর্ট স্টোরি ঘোস্ট অন দ্য ভেরান্ডা। ঘোস্ট অন দ্য ভেরান্ডা এই প্রধান গল্পটির এটি একটি সংকলিত বা ছোট অংশ যেটা আজকে আমরা পড়ব। এর পার্ট ওয়ানটি, ইউনিট ওয়ানটি আজকে আমরা আলোচনা করে নেব। আর প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও রয়েছে পরের তোমরা যেগুলো দেখেছো। প্রথম বাক্য শুরু করে দেওয়া যাক তাহলে, ঘোস্ট অন দ্য ভেরান্ডা, অর্থাৎ বারান্দায় ভূত। অনিলস মাদার, অনিলের মায়ের মেমারি, স্মৃতি, মেমারি মানে স্মৃতি, ওয়াজ স্টোরড, ছিল পূর্ণ, উইথ, দিয়ে, অ্যান ইনক্রেডিবল, অবিশ্বাস্য অ্যামাউন্ট, রকমের, অফ ফোক লোর। ফোক লোর শব্দের অর্থ হচ্ছে লোককথা, উচ্চারণ দেওয়া আছে দেখো, অ্যান্ড এবং, সিউড সামটাইম, তিনি মাঝে মধ্যে অ্যাস্টোনিশ, অবাক করতেন আস আমাদের, উইথ, দিয়ে, হার স্টোরিজ, তার গল্প, অফ স্পিরিটস, প্রেতাত্মাদের, অ্যান্ড মিসচেভিয়াস, মিসচেভিয়াস শব্দ অর্থ হচ্ছে দুষ্টু, ঘোস্ট, ভূতেদের। অনিলের মায়ের স্মৃতি সর্বদা পূর্ণ ছিল, অবিশ্বাস্য পরিমাণের লোককথার গল্পতে, এবং তিনি মাঝে মধ্যেই গল্পের কথকদের আত্মা এবং ভয়ঙ্কর ভূতের গল্প বলে অবাক করে দিতেন। অনিল তার এক বন্ধু। পরের অংশে অর্থাৎ 2 নম্বর বাক্যে কি বলছে দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, হোয়েন অনিলস ফাদার, যখন অনিলের বাবা, ওয়াজ, গিয়েছিল আউট, বাইরে অফ দ্য টাউন, শহরের, অ্যান্ড এবং, কমল অ্যান্ড আই, কমল এবং আমাকে, অর্থাৎ গল্পের কথককে, হ্যাড বিন, হয়েছিল, ইনভাইটেড, আমন্ত্রণ করা, টু স্টে, থাকতে, দ্য নাইট, রাত্রিটা থাকতে বা কাটাতে, অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট, অনিলদের ওপরের তলার ফ্ল্যাটে, আপার স্টোরি মানে ওপরের তলার, ইন দ্য বাজার, বাজারে, হিজ মাদার, তার মা, বিগান শুরু করেছিলেন টু টেল, বলতে, আস আমাদের, অ্যাবাউট ভেরিয়াস টাইপস, বিভিন্ন রকমের, অব ঘোস্ট, ভূতেদের, সি হ্যাড নোন, যেটা তিনি জানতেন। একদিন সন্ধ্যায় যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন, তিনি কমল আর গল্পের কতককে জানানো, তাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাজারের কাছে অনিলদের উপরের তলার ফ্ল্যাটে রাতটা থাকার জন্য, তার মা তখনই তাদের বিভিন্ন ভূতের গল্প বলা শুরু করেছিলেন। মুলিয়া, দ্য মেড সার্ভেন্ট, মুলিয়া, বাড়ির কাজের মেয়ে, হ্যাভিং জাস্ট, সবে, টেকেন, সেরেছিল বা করেছিল, আ বাথ, স্নান, কেম আউট, বেরিয়ে এসেছিল, অন দ্য ভেরান্ডা, বারান্দায়, উইথ, নিয়ে, হার হেয়ার লুজ, খোলা চুলের নিয়ে, বাড়ির পরিচারিকা বা কাজের মেয়ে মুলিয়া সবে মাত্র বারান্দায় এসেছিল। তারপর কি হয়েছিল, মাই গার্ল, আমার বাছা, ইউ ইউ, তোমার, অট টু, নট, নয়, উচিত, হ্যাভ ইউর হেয়ার, রাখা তোমার চুল, লুজ, খোলা, লাইক দ্যাট, এইভাবে,
সেই বললেন অনিলস মাদার, অনিলের মা তাকে বলল মুলিয়াকে শোনো বাছা, এইভাবে তোমার চুল খুলে রাখা উচিত নয়। পুন পাঁচে বলছে ইট ইজ বেটার, এটা হয় ভালো, টু টাই, বেঁধে রাখো, আর নট, নট মানে গিঁট ইন ইট, এতে এর চেয়ে ভালো চুলটা একটা গিঁট বেঁধে রাখো। ছয় বলছে বাট কিন্তু, আই হ্যাভ নট, আমি দিইনি, অয়েল তেল ইট এতে, ইয়েট এখনো, সেড মুলিয়া। মুলিয়া বললো আমি তো চুল এখনো তেল দিইনি, তাহলে এটাকে বাঁধবো কি করে। নেভার মাইন্ড, ঠিক আছে, বাট কিন্তু, ইউ শুড নট, তোমার উচিত নয়, লিভ রাখা, ইয়োর হেয়ার, তোমার চুল লুজ খোলা, টুয়ার্ডস সময় সানসেট, সূর্যাস্তের। তিনি বললেন ঠিক আছে কিন্তু সূর্যাস্তের দিকে বা সূর্যাস্তের সময় তোমার চুল কখনোই খোলা রাখা উচিত নয়। মানে কেন উচিত নয় সেটা তিনি পরে বলছেন, দেখো দেয়ার আর স্পিরিটস, আছে প্রেতাত্মা, কল্ড নামে জিন, জিন হু আর, যারা হয় অ্যাট্রাক্টেড, আকর্ষিত বাই দ্বারা, লং হেয়ার, দীর্ঘ চুল, অ্যান্ড প্রেটি ব্ল্যাক আইস, সুন্দর কালো চোখ, লাইক ইয়োর্স, তোমার মতো। জিন নামক প্রেতাত্মারা রয়েছে যারা তোমার মতো লম্বা চুল আর কালো সুন্দর চোখের প্রতি আকৃষ্ট হন। দেখো ভূতের গল্প শুরু করে দিয়েছেন। নয়তে বলছে দে মে বি, তারা হতে পারে টেম্পটেড, প্রলুব্ধ, টু ক্যারি, নিয়ে যেতে ইউ, তোমাকে অ্যাওয়ে, দূরে, তারা তোমাকে তুলে দূরেও নিয়ে যেতে পারে। দশে বলছে হাউ ড্রেডফুল, কি ভয়ানক, এক্সক্লেমড, বিস্ময় প্রকাশ করলো মুলিয়া, হারিডলি, তাড়াতাড়ি, টাইং, বেঁধে নিল, আর নট, একটা গিট ইন আর হেয়ার, তার চুলে একটা গিট বেঁধে নিল, অ্যান্ড গোয়িং, গেল ইনডোর্স, ভিতরে, টু বি, থাকতে, সেফ সাইড, নিরাপদ দিকে। কি ভয়ানক, বিস্ময় প্রকাশ করে মুলিয়া বলল এবং তাড়াতাড়ি নিজের চুলের গিঁটটা বেঁধে নিয়ে নিরাপদে থাকার জন্য বাড়ির ভিতর দিকে সে চলে গেল। এমনভাবেই অনিলের মা তাকে কিন্তু দেখো ভূতের ভয় দেখিয়ে ভয় পাইয়ে দিলেন। তারপর তাহলে কি হলো আমরা একটু দেখে নিই। তারপরে বলছে এগারোয় কমল, অনিল অ্যান্ড আই, কমল, অনিল এবং আমি স্যাট বসেছিলাম অন উপরে, আর একটি স্ট্রিং কট, স্ট্রিং কট মানে হচ্ছে দড়ির খাটিয়াতে, স্ট্রিং মানে দড়ি আর কট মানে খাটিয়া, নিশ্চয়ই দেখেছো, ফেসিং, মুখোমুখি হয়ে অনিলস মাদার, অনিলের মায়ের, হু স্যাট, যিনি বসেছিলেন অন অ্যানাদার কট, আর একটি খাটিয়া, কমল, অনিল আর আমি একটি দড়ির খাটিয়ায় বসেছিলাম, আর অনিলের মায়ের দিকে মুখ করে, যিনি আরেকটি খাটিয়ার ওপর বসেছিলেন। সি ওয়াজ নট, তিনি নন, মাচ ওল্ডার, বেশি বয়সী দ্যান, চেয়ে, 32, বত্রিশের চেয়ে তার বয়স বেশি নয়, অ্যান্ড হ্যাড অফেন, মাঝে মধ্যেই, হ্যাড বিন মিস্টেকেন, ভুল হয়ে যায় ফর বেবে, অনিলস এল্ডার সিস্টার, তাকে অনেক সময়ই আমরা ভুল করে অনিলের বড় দিদি লোকে ভেবে ফেলতো, মানে এতটাই তিনি কিন্তু কম বয়সী তাকে দেখাতো আর কি। তারই বলছে ক্যান ইউ, পারো তুমি, সি দেখতে, জিন কাকি, জিন আন্টি কাকিমা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, গল্পের কথক জিজ্ঞাসা করলেন কাকিমা তুমি কি জিন দেখতে পাও। চোদ্দ বলছে সামটাইমস, মাঝে মাঝে, সি সেট, তিনি বলেন মাঝে মাঝে দেখতে পাই, কি আশ্চর্যের কথা। তো পনেরো বলছে দেয়ার ওয়াজ, এখানে ছিল আ ম্যাথামেটিক্স টিচার, একজন অঙ্কের শিক্ষক, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়, হুজ পিপলস, যার ছাত্রছাত্রীরা অয়ার ছিল অ্যাবাউট, প্রায় সেম, সমান এজ, বয়স অ্যাজ ইয়োর, তোমাদের মতন। তিনি বললেন আমাদের পাড়ায় একজন অঙ্কের শিক্ষক ছিলেন, যার ছাত্রছাত্রীরা প্রায় তোমাদের সমবয়সী ছিল, ওয়ান একটি অব মধ্যে দা বয়স, ছেলেদের, ওয়াজ ভেরি গুড, ছিল খুব ভালো অ্যাট ইজ লেসন, তার পড়াশোনায়, তাদের মধ্যে একটি ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। তা তারপরে কি হলো দেখা যাক। সতেরো ওয়ান ডে, একদিন হি স্যাট, সে বসেছিল অ্যাট ইজ ডেস্ক, তার ডেস্কে, ইন আ কর্নার, এক কোণে অব দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের, দ্য টিচার, শিক্ষক মহাশয় আস্ক, চাইলেন হিম, তাকে, টু ফেচ, আনতে, আ বুক, একটি বই, ফ্রম দ্য কাবার্ড, কাপবোর্ড নয় কিন্তু কাবার্ড, আলমারি থেকে, হুইচ স্টুড, যেটা ছিল অ্যাট ফার এন্ড, অনেক দূরে অব দ্য রুম, ঘরে। একদিন যখন সে ক্লাসের এক কোণায় বসে, তার ডেস্কে বসেছিল, শিক্ষক তাকে শ্রেণীকক্ষের একদম শেষে রাখা আলমারি থেকে একটি বই আনতে বললেন। দ্য বয় ছেলেটি হু ফেল, যে অনুভব করলো লেজি, অলস, দ্যাট মর্নিং, সেদিন সকালে, ডিড নট মুভ, নড়লো না ফ্রম থেকে হিজ সিট, তার জায়গা, ছেলেটি সকালের আলসেমিতে ছিল, সে তার জায়গা থেকে একটুও নড়লো না, অথচ তাকে বই চেয়েছে, তাহলে সে কি করলো,
হি মেয়ারলি সে কেবলমাত্র স্ট্রেচ বাড়ালো আউট ইজ হ্যান্ড তার হাতটা টুক দ্য বুক নিতে বইটি ফ্রম থেকে দ্য কাবার্ড আলমারি থেকে অ্যান্ড হ্যান্ডেড ইট এটা তুলে দিল টু দ্য টিচার শিক্ষককে সে শুধুমাত্র তার হাতটা বাড়িয়ে দিল আলমারি থেকে বইটা নিল আর শিক্ষককে ধরিয়ে দিল এভরি ওয়ান প্রত্যেকে ওয়াজ হলো অ্যাস্টোনিস্ট অ্যাস্টোনিস্ট মানে হতবাক বিকজ কারণ দ্য বয়েজ আর্ম ছেলেটার হাত হ্যাড স্ট্রেচ প্রসারিত হয়েছিল অ্যাবাউট প্রায় ফোর ইয়ার্স চার গজ বিপর সামনে টাচিং দ্য বুক বইটা ধরতে সকলে হতবাক হয়ে গেল কারণ ছেলেটি তার হাত প্রায় চার গজ অবধি লম্বা করে ফেলেছিল বইটি নেওয়ার জন্য দে রিয়ালাইজ তারা বুঝতে পেরেছিল দ্যাট যে হি ওয়াজ আ জিন সে একটা জিন দ্যাট ওয়াজ দ্য রিজন এটাই কারণ ফর হিজ তার বিং হাওয়ায় সো গুড এত ভালো অ্যাট গেমস খেলায় অ্যান্ড এক্সারসাইজ ব্যায়ামে হুইচ রিকোয়ার্ড যাতে প্রয়োজন গ্রেট এজিটিটি অর্থাৎ এজিলিটি সরি খুব নমনীয়তার তারা বুঝতে পারলো সে একটা জিন ছিল আর এই কারণেই খেলাধুলা আর ব্যায়ামে যাতে সে অত্যন্ত ক্ষিপ্ততার প্রয়োজন হয় তাতে সে এত ভালো ছিল তো পরের অংশে কি বলছে ওয়েল ভালো কথা আই উইশ আমি চাই আই ওয়াজ আমি হই আ জিন একটা জিন সেড অনিল অনিল বলল বাহ আমিও যদি একটা জিন হতাম এস্পেশালি বিশেষত ফর সময় ভলিবল ম্যাচেস ভলিবল খেলার সময় যদি একটা জিন হতে পারতাম অনিলস মাদার অনিলের মা দেন টোল তারপর বললেন আস আমাদের অ্যাবাউট মুনজিয়া সম্পর্কে আ মিসচেভিয়াস ঘোস্ট একটা দুষ্ট ভূত হু লিভস যে বাস করে না লোনলি পিপুল ট্রি নির্জন অসত্য গাছে পিপুল ট্রি মানে অসত্য গাছে অনিলের মা তারপর মুনজিয়া নামে একটা দুষ্ট ভূতের কথা বলল যে নিরিবিলি অসত্য পঁচিশে বলছে হোয়েন এ মুনজিয়া যখন একজন মুনজিয়া ইজ হয় অ্যানয়েড বিরক্ত হি রাসেস সে ধেয়ে যায় আউট ফ্রম হিস্ট্রি তার গাছ থেকে অ্যান্ড আপসেটস উল্টে দেয় টোঙ্গাস টাঙ্গা গাড়ি বুলক কার্স গরুর গাড়ি অ্যান্ড সাইকেল এমনকি সাইকেল তাহলে কি বলছে তার মা বলল মুনজিয়া যখন বিরক্ত হয়ে যায় তখন সে তার ওই অসত্য গাছ থেকে দ্রুত বেরিয়ে আসে আর টাঙা গাড়ি গরুর গাড়ি সাইকেল সব উল্টে দেয় ইভেন এমনকি বাস একটি বাস ইজ নোন জানা যায় টু হ্যাভ বিন আপসেট উল্টে গিয়েছিল বাই আ মুনজিয়া একজন মুনজিয়া একটা বাসকে উল্টে দিয়েছিল বলে জানা যায় ইফ যদি ইউ আর পাসিং তুমি পার হও বিনিথ নিচ দিয়ে আ পিপুল ট্রি একটা অসত্য গাছের অ্যাট নাইট রাতে ওয়ার্ন অনিলস মাদার অনিলের মা সাবধান করে দিয়েছিল বি কেয়ারফুল সাবধান হও নট টু ইয়ন হাই তুলো না ইয়ন মানে হাই তোলা উইদাউট ছাড়া কভারিং ঢেকে ইয়োর মাউথ তোমার মুখ অর বা স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স তুড়ি না মারো ইন ফ্রন্ট অফ ইট এর সামনে আঙুল দিয়ে তুড়ি যদি না মারো অনিলের মা সাবধান করে বলে দিলেন যদি তুমি রাত্রিবেলা কোনো অসত্য গাছের তলা দিয়ে যাও সাবধানে থাকবে মুখে চাপা না দিয়ে অথবা আঙুল দিয়ে তুড়ি না মেরে হাই তুলবে না কেন যদি না করো তাহলে কি হবে বলেছে ইফ ইউ ডোন্ট রিমেম্বার যদি এটা মনে রাখতে না পারো দ্যাট যে এই ব্যাপারটা মুনজিয়া উইল জাম্প মুনজিয়া লাফিয়ে পড়বে ডাউন ইয়োর থ্রোট তোমার গলা দিয়ে অ্যান্ড কমপ্লিটলি একেবারে রুইন ধ্বংস করবে ইয়োর ডাইজেশন মানে তোমার হজম ক্ষমতা তুমি যদি এই কথা মনে না রাখো তাহলে মুনজিয়া তোমার গলার ভেতর দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর তোমার হজম ক্ষমতা নষ্ট করে দেবে অসত্য গাছের তলা দিয়ে গেলে তিনি বললেন হাই তুলতে নেই আর তুললেও তুড়ি মারতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে এখানে অবধি প্রথম ইউনিট শেষ হলো দ্বিতীয় ইউনিট আরও আকর্ষণীয় তার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে